শুভ দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাট, আজ 21 জুন, রোজ মঙ্গলবার। সপ্তাহে দুদিন এই হাটটি হয়, মঙ্গলবার এবং শনিবার। আমরা এই হাট থেকে দেখব খামারে রাখার উপযুক্ত সাইওয়াল এবং দেশার শালগুলো কী দামে কেনাবেচা চলছে, আমরা এগুলোর দাম বয়স সম্পর্কে জানি। দর্শক, চলুন দেখি। আমরা এখানে দেখছি একটি সাইওয়াল জাতের ষাঁড় দাঁড়িয়ে আছে। ৭২ হাজার টাকা দাম চাচ্ছেন। চাচা কত যাচ্ছেন? ৭২ কত যাচ্ছেন চাচা? দাম দাম চাচ্ছি ৭২। আর কত বলতেছে? ৫৮ বলে। টার্গেট কত রাখছেন, কত হলে বেচবেন? ৬৫ দেখুন দর্শক, ৬৫ হাজার টাকা হলে বিক্রি করবেন। আমার উপযুক্ত সাইবান জায়গার এই শাক আজকে খোঁচাবাড়ি হাটে আমরা এই পাশেও দেখছি। দেখুন, এটা কিন্তু দেশাল নাভি ছোটো। দেখুন দর্শক, বয়স কেমন ভাই? বয়স কেমন? সাত মাস করে। কত রাখছেন এই জোড়াটা নাকি এইটা ভাই? আমরা দামটা শুনি, এটা কি জোড়া করছেন না সিঙ্গেল? জোড়ায়। জোড়া কত যাচ্ছেন জোড়াটা? ১৭০। আর কত পর্যন্ত পাইলেন দাম? মানুষের ঠিক আছে ভাই, কাঁ ৪০ কোয়াছে, কাঁ ৪২ কোয়াছে, কাঁ ৩৫ কোয়াছে, মানুষের ঠিক নেই। হাইস্ট ৪২ উঠছে। হ্যাঁ, তা কত হলে ছাড়বেন? ১৫০ ৭৫ করে ১৫০। দর্শক দেখুন, আমার উপযুক্ত সার করুন, ৭৫ করে ১৫০। চাইলে এলা করি ওই দেখছি এখানে সাইওয়াল জাতের একটি সার। দেখুন দর্শক, বয়স কেমন ভাইয়া? বয়স আগর ১ বছর তো হয়নি রে। দাম কত রাখছিস ভাই? দাম ৮৫। ৮৫। আর কত বলে? ৭০-৭২ বলে। ৭০-৭২ নাকি দাম দিয়েছেন। কত হলে ছাড়বি ভাই এটা? কত হলে ছাড়বি টার্গেট? ৭৫ পর্যন্ত টার্গেট। দর্শক দেখুন, ৭৫ পর্যন্ত টার্গেট রেখেছেন আমাদের উপযুক্ত সাইওয়াল জাতের এই শাকটি। ৭৫ হাজার টাকা। আমরা এখানে দেখছি একটি দেশাল জাতের সাইওয়ালই হবে, সাইওয়াল। কালারটা কিন্তু আনকমন কালার। দর্শক দেখুন, রবিদুল দরদাম করছেন, এক ভাই এসছেন। দেখুন, বয়স কত রে? কত যাচ্ছে এটা? কত যাচ্ছিস ভাই? আর কত বলতেছে? ৫৮ বলছো? ৫৮ হাজার টাকা দাম দিলেন খামার উপযুক্ত সাইওয়াল জাতের সাথে রবিদুল। ৫৮ হাজার টাকা দাম দিলেন। দেখছি এখানে দেশাল জাতের সাত গদ্দম করছেন রবিদুল। আমাদের ছোটো ভাই রবিদুল কোথা থেকে এসছেন, সম্ভবত একদিন পার্টিকে নিয়ে সার গরু কেনার চেষ্টা করছেন এই হাটে। দেখুন দর্শক, দেশাল সার দেখি কী দাম দেয়।
কত যাচ্ছে রবিগুল? কত যাচ্ছে? চারশো পঁয়ষট্টি। কত বললাম? পাঁচ পঞ্চাশ। পঁচপান্ন হাজার টাকা দাম দিলেন দেশাল জাতের এই সারটি, খামার উপযুক্ত দেশাল সার, পঁচপান্ন হাজার টাকা দাম দিলেন। দেখছি শৈবাল জাতের সার, দেখুন কৃষক কিন্তু ইন্ডিয়ান শৈবাল। বয়স কেমন হলো ভাই? দাম কত রাখছেন? চাওয়া পঁয়ষট্টি। কত পর্যন্ত উঠলো দাম? বাহান্ন তিপ্পান্ন। টার্গেট কত করছেন? টার্গেট কত রাখছেন? পাঁচপান্ন পার হলে। দর্শক শুনলেন, পাঁচপান্ন পার হলে বিক্রি করবেন খামারে উপযুক্ত শৈবাল জাতের সাপ। পঞ্চাশ হাজার টাকা দাম দিলেন এই ব্যবসায়ী দেশাল। কত যাচ্ছিস ভাই? পঁয়ষট্টি। আট পঞ্চাশ বলতেছে, ছাপ্পান্ন সাতান্ন। কত বললে ছাড়বি ভাই? এটা ষাট হাজার টাকা। দর্শক দেখুন, ষাট হাজার টাকা হলে বিক্রি করবেন প্রচুর গেঞ্জাম। দেখুন দর্শক, দেখছি একটি দেশাল জাতের সাপ, খামার উপযুক্ত দেশাল সাপ। দেখুন দর্শক, বয়স কেমন বাবাজি? এক বছর হয়েছে তো? না, এক বছর পার হয়েছে। কত দাম রাখছেন বাবাজি? পঁয়ষট্টি। আর কত বলে? পাঁচপান্ন। লস হচ্ছে? কত হলে ছাড়বেন? এটা ষাট হলে হয়, ষাট হাজার টাকা হলে বিক্রি করবেন। দেখুন দর্শক, খামার উপযুক্ত দেশাল, এটা কিন্তু দেশাল সাপ। দর্শক দেখুন, এক জোড়া দেশাল জাতের সার, খামার উপযুক্ত দেশাল, এইমাত্র সংগ্রহ করলেন এক ভাই। আমরা একটু কথা বলি ভাই, এটা কত নিলেন জোড়াটা? লেখায় টেখায় সহ এক লাখ দশ। দর্শক, লেখায় সহ এক লাখ দশের সংগ্রহ করলেন এক জোড়া। এগুলো কি পোষার জন্য নিলেন না ব্যবসা ভাই? পোষার জন্য না ব্যবসা? পোষার জন্য, পোষার জন্য নিলেন এক লাখ দশ হাজার টাকায় এক জোড়া দেশাল জাতের সাপ। তো দর্শক, আমরা বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।